আসসালামু আলাইকুম, হাই মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি আছি, মৌসুমি স্টিম অল থেকে। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো সকালবেলা আমি ঘরটর গুছিয়ে নিচ্ছি, আর সকালে নাস্তাও করে নিয়েছি। তারপর আমি বিছানা গোছানো, তারপর ঘরের যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো করে নিয়েছি। আর আজকে রান্না করব আমি আসলে নিচে মাটির চুলায়। তো আজকে গরুর মাংস আমি ভুনা করব। আসলে মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে, তো আমি মাঝে মধ্যে মাটির চুলায় রান্না করি। আসলে বন্ধুরা আমার আসলে রান্নাঘর নেই, মানে মাটির যে রান্নাঘর এটা একটা আলগা মাটির চুলা আমি আসলে বানিয়ে নিয়েছি। আমাদের আসলে একটা গাছ ছিল, তো ওটা কেটেছি, অনেকগুলো মানে খড়ি হয়েছিল, তো সেই জন্য ভাবলাম একটু ভারী রান্নাবাড়া যেগুলো আছে, যেমন গরুর মাংস, ডাল, যেগুলো হতে আর কি একটু টাইম লাগে, ওগুলো আর কি আমি একটু নিচে যে আর কি এই লাকড়ির চুলায় রান্না করি। আর আমার বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে আসলে মাটির চুলায় রান্না করতে। আর মাটির চুলায় আসলে খুবই মজা হয় বন্ধুরা রান্নাটা, তাই না? তো এই তো বন্ধুরা আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি গরুর মাংস ভুনা করব আজকে। তো এখানে আমি যা যা লাগে আদা রসুন বাটা মশলা সবই দিয়ে দিয়েছি একবারে। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই তো দেখুন বন্ধুরা মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এখন তো বসন্তকাল, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন পাশে থেকে কোকিল কুকু করে ডাকছিল, আপনারা শুনতে পাচ্ছেন কি না আমি জানি না, আমার তো খুবই ভালো লাগছে। তো এভাবে আমি আমার বসন্ত উদযাপন করছি। আমার মতন আর কে কে মাটির চুলায় রান্না পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। তো দুপুরে ছেলেকে খেতে দিলাম, তো খাচ্ছে। বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে এরপর আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে সেই প্রথম থেকে ছিলেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আশা করি এভাবেই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দুপুরে আসলে রেস্ট নিয়েছি, তো আজকে আমি বিকেলবেলায় ভাবছিলাম যে একটু পায়েস রান্না করব, তো সেটারও প্রস্তুতি নিচ্ছিলাম। তো আজকে যে আমি পায়েসটা রান্না করব এটা হচ্ছে শাহী পায়েস, আর এই পায়েসটা আমার ছেলে খুবই পছন্দ করে, খুবই ওর ফেভারেট। তো এখানে আমি সেজন্য এখানে আছে 2.25 লিটারের মতন, 2.25 লিটারের মতন দুধ আছে। তো দুধটাকে এখন আমি জাল দিয়ে নেব। তো সেজন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ। আর এখানে আমি 1 কাপ পোলার চাল নিয়েছি, তো এটা এখন আমি ধুয়ে একদিকে রেখে দেব, আর এদিকে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। দিচ্ছি 4টা এলাচ। দিচ্ছি 2-3 টুকরো দারচিনি। তো এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে আমি দুধগুলো জাল দিয়ে নেব। আর এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার মিল্ক। এই পাউডার মিল্ক দেওয়াতে বন্ধুরা দুধ মানে পায়েসটার স্বাদ খুবই অনেক গুণ বেড়ে যাবে, খুবই মজা লাগে, একটু ঘন ঘন ফ্লেভার হয়, খুবই ভালো লাগে। তো এখন আমি ভালো করে মিশিয়ে দুধটা জাল দিয়ে নিচ্ছি।
এটা অনবরত নেড়ে চেড়ে জাল দিতে হবে, তাহলে খুব সুন্দর মতো নিতে হবে। তো এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আসলে সব সব মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এটার টেস্টটা খুবই ভালো আসে। আমি সব কিছুতে আসলে লবণটা দেওয়ার ট্রাই করি। তো এই তো বন্ধুরা, এখন আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো এটা অনবরত নেড়ে চেড়ে আমার জাল দিয়ে নিতে হবে, আসলে বারবার নাড়াচাড়া না করলে তলায় আর কি লেগে যেতে পারে, তখন টেস্টটা ভালো আসবে না। আর খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা, যা বলে বোঝানো যাবে না, দারুণ একটা ফ্লেভার। তো বন্ধুরা এখন প্রায় হয়ে এসেছে, তো আমি এই পর্যায়ে দিয়ে দেব চিনি। তো এখানে আমি দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে চিনি। তো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আমার আসলে একটু মিষ্টিটা বেশি ভালো লাগে, তো সেজন্য আমি আরও কিছুটা চিনি অ্যাড করছি। দিচ্ছি আরও 1/2 কাপের মতো চিনি। এখন আর কিছুক্ষণ আমি এটা নাড়বো, চিনিটা গলে যাওয়া পর্যন্ত, মিশে যাওয়া পর্যন্ত। তাহলেই তৈরি হয়ে যাবে আমার খুবই মজাদার এবং সুস্বাদু শাহী পায়েস।
তো বন্ধুরা হয়ে গেছে আমার শাহী পায়েস তৈরি। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা ক্রিমি ক্রিমি ভাব হয়েছে, আর খুবই মজাদার হয়েছিল বন্ধুরা। আশা করি একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার কাছে পেস্তা বাদাম ছিল, আমি সেগুলোই ছিটিয়ে দিচ্ছি ওপরে। আসলে যে কোনো বাদাম দিয়ে বা কিশমিশ দিলে খুবই মজা লাগে। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার শাহী পায়েস, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং চাইলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আশা করি এভাবেই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।